নমস্কার বন্ধুরা, আপনাকে আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আইপিএল 2021-এর সাসপেন্ড হওয়া ম্যাচগুলো অবশেষে খেলা হচ্ছে। আইপিএলের রিশিডিউলের প্রথম ম্যাচ রবিবার দিন 19 সেপ্টেম্বর সিএসকে ভার্সেস এমআই, এবং তারপরেই 20 সেপ্টেম্বর অর্থাৎ সোমবার দিন ম্যাচ আছে কেকেআর ভার্সেস আরসিবি। বর্তমান পয়েন্টস টেবিলে 7টা ম্যাচে 2টাতে জয়, 5টাতে হার, অর্থাৎ 7টা ম্যাচে 4 পয়েন্ট নিয়ে 7 নম্বরে আছে কলকাতার নাইট রাইডার্স। অর্থাৎ কলকাতাকে বাকি 7টা ম্যাচের মধ্যে 5টাতে অতি অবশ্যই জিততে হবে আইপিএলের প্লে অফসে কোয়ালিফাই করার জন্য। এবং 2014 সালেও কলকাতা কিন্তু এই কাজটি করে দেখিয়েছিল, তাদের লাস্ট 5টি ম্যাচের মধ্যে 5টিতেই জয় পেয়ে এমনকি সেই বছর তারা ট্রফিও নিয়েছিল। তো আরও একবার সেই ইতিহাসটাই রিপিট করার জন্য সোমবার দিন আরসিবির বিরুদ্ধে নামতে চলেছে কেকেআর। এবং এই ম্যাচে কেকেআর দলের হেড কোচ ব্র্যান্ডন ম্যাককালাম, তিনি কি প্লেইং ইলেভেন খেলাবেন সেটাই আজকের জানাবো। তো বন্ধুরা, অতি অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবেন, এবং যারা এখনও অবধি পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে দেবেন, কারণ এখানে খেলা সম্বন্ধে সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, ম্যাককালাম তিনি আরসিবির বিরুদ্ধে কি প্লেইং ইলেভেন খেলাতে চলেছে সেটা একবার দেখে নিন, যেখানে কেকেআর দলের হয়ে ওপেনিং করবেন শুভমান গিল এবং সুনীল নারিন, অর্থাৎ রাইট লেফট কম্বিনেশনটা থাকবে ওপেনিং ব্যাটসম্যানে। ওয়ান ডাউনে নামবে রাহুল ত্রিপাঠী, কারণ ওয়ান ডাউনে রাহুল ত্রিপাঠী আইপিএল 2021-এর প্রথম দিকের যে ম্যাচগুলো হয়েছিল সেখানে তিনি ওয়ান ডাউন খেলেছিলেন। টু ডাউনে খেলবেন নীতিশ রানা, কারণ নীতিশ রানা তিনি মিডিল অর্ডারের একটি ভরসাযোগ্য ব্যাটসম্যান হয়ে উঠেছে কেকেআর দলের হয়ে। থ্রি ডাউনে নামবে ইয়ন মর্গান, যিনি কেকেআর দলের ক্যাপ্টেন, এবং ফোর্থ ডাউনে নামবে অ্যান্দ্রে রাসেল। এবং ম্যাককালামকে এইটা ডিসাইড করে নিতে হবে যাতে অ্যান্দ্রে রাসেল তিনি ম্যাচে কমপক্ষে 8 থেকে 10 ওভার পায়। রাসেল যদি একবার সেট হয়ে যায় তারপরে রাসেল তিনি 4 ওভারে 60 রান করারও ক্ষমতা রাখেন। তাই অ্যান্দ্রে রাসেলকে মেক শিওর করতে হবে যেন রাসেল তিনি 8 ওভার কমপক্ষে ব্যাটিং করার সুযোগ পান। ফিফথ ডাউনে নামবে দীনেশ কার্তিক, এবং দীনেশ কার্তিককে ম্যাচ ফিনিশারের দায়িত্ব আরও একবার নিতে হবে। সিক্স ডাউনে নামবে লকি ফার্গুসন, কারণ লকি ফার্গুসন তিনি যথেষ্ট ভালো ব্যাটিংও করতে পারেন বোলিংয়ের পাশাপাশি। সেভেন ডাউনে নামবেন হরভজন সিং, কারণ হরভজন সিংকে শুরুর দিকে কেকেআর ম্যাচ খেলিয়েছিল এবং হরভজন সিং যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিল। এইট ডাউনে নামবে বরুণ চক্রবর্তী, এবং নাইন ডাউন অর্থাৎ লাস্ট প্লেয়ারটা নামবে প্রসিদ্ধ কৃষ্ণা। তাহলে বন্ধুরা, এই 11টি প্লেয়ার নিয়েই কেকেআর নিজের প্রথম ম্যাচ খেলতে নামবে আরসিবির বিরুদ্ধে। এবং আমার মনে হয় আরসিবির বিরুদ্ধে এই দল যথেষ্ট ভালো পারফরমেন্স করতে পারবে, এবং কেকেআর হয়তো আইপিএল 2021-এর রিশিডিউলের প্রথম ম্যাচটা জয় দিয়েই শুরু করবে। তাহলে বন্ধুরা, আপনার কী মনে হয় কেকেআর এই ম্যাচটা জিততে পারবে কি পারবে না সেটা অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমার আপনাদেরকে এতটাই বলার ছিল, তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটিতে যারা নতুন আছেন সবাইকে অ্যাক্টিভেট করবো, তারা অতি অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে দেবেন। ধন্যবাদ।